সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। স্মরণ করছি 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়, মাহবুবের 2 লক্ষ মাহবুবের যুদ্ধের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তাদেরকে স্মরণ করছি। স্মরণ করছি বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হাফিজ ভাইকে স্মরণ করছি, সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব জনাব সেলিম ভাইকে স্মরণ করছি। ইতিমধ্যে যারা আমাদের বাংলাদেশ চতুর্থ শ্রেণীতে যারা নিবেদিত প্রাণ দিয়েছেন তাদেরকে, সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে কেন, কোন উদ্দেশ্যে আসছি, কেন আসছি আপনারা সবাই অবগত আছেন। আজকের বাংলাদেশ চতুর্থ সরকারি কর্মচারী সমিতি সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব জনাব হান্নান ভাই উপস্থিত আছেন, বাংলাদেশ সরকারি কর্মচারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সভাপতি সভা সম্পাদক বৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখানে উপস্থিত আছে সাংবাদিক বৃন্দ, মিডিয়া ইলেকট্রিক এবং এনএসআই বৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের নবম পে স্কেল, নবম পে স্কেলের মাধ্যমে আমরা অনেক ক্ষুধার্ত কর্মচারী, ওই 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 মহাসচিবগণ, ওই সচিবরা, ওই আমলারা থেকে রাখছে আমরা যে ওরা 1 থেকে 10 গ্রেড পর্যন্ত ওদের ওদের পাওনা ওদের আদায় করে নিয়েছে, ওরা বেতন পায় 70,000 টাকা, আমরা বেতন পাই 14,000 টাকা, সব মিলে 8,250 টাকা স্কেলে কি হয়। আমার সংসারে 5 জন কর্মচারী সন্তান, আমি বেতন পাই 14,000-15,000 টাকা, বাজারের একই বাজারে আমরা বাজার করি, ওরা গাড়ি নিয়ে বাজারে যায়, ওরা চাকরের বেতন পায়, ওরা ড্রাইভারের বেতন পায়, আপনি আর আমি কিছুই পাই না। তাই এই ক্ষুধার্ত যারা আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে, যেহেতু আমরা গরম পর্যন্ত বাংলাদেশ সরকারের কর্মচারী, তাই আমাদের পেটে ক্ষুধার্ত দায়ে, আপনি তো আপনি মহান নেতার একটি মেয়ে, মুক্তিযোদ্ধার একটি মেয়ে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদার্ত আহ্বান করবো, অবিলম্বে